হাউস 55 এই তো এই বাসা না এই বাসা তো এখানে গাপটি মারে বই রইছো কেন নামো এই তোরে কইছি না আমার লগে পাকনামি করবি না একদম হ্যাঁ আরে আমি পাকনামি কই করলাম তুমি বাসার সামনে আইসা বই রইছো রিকশার মধ্যে গাপটি মারে তো নামবা না এটা বাসা বাইরে বাড়ি কার বাসা কার আমার খালার বাড়ি তো আমরা কি লিগে আইছি বাড়িতে বেড়াইতে আইছি আমার খালাতো বোনের বিয়ার দাওয়াত খাইতেছি ভালো মন্দ একটু খামো খালি ভালো মন্দ খাইতে আসি নাই ভালো মন্দ খাওয়ার সাথে সাথে ভিডিও করুম এই ভিডিও করে পোলা পেন্টে দেখামো এলাকায় যে দেখ আমার আত্মীয় স্বজন কোন লেভেলের রাস পা সাদালা আমার খালু আমার খালা শাশুড়ির বাড়ি দেখ এগুলো করতে হবে না হ্যাঁ তাই তো আচ্ছা শোন না এই যে ভিডিও যে করুম কোন ভিডিও মানে নামার সময় কোনটা দিয়ে শুরু করবো এটা কিছু চিন্তা করছোস না কিছুই তো চিন্তা করি নাই চিন্তা করি নাই রিক্সাওয়ালারে ভাড়া দিলে তো বেটা চলে দেবো তা রিক্সাও তো পাবো না পরে কি হাতি করে ভাড়া করবো নাকি আমি হাতি করে হলে কিন্তু ভালোই হইতো ভিডিও ভালো হবে হাতি করে ভালো কর এই মাথা মোটা বেশি বুঝাস কি লেগা আমার তো বেশি বুঝতে না করছি না তোরে হ্যাঁ বেশি বুঝতে হলে একর থিয়া তোর থিয়া কিন্তু চলে যাবো রাখা থাকবি কিন্তু তুই না 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 তোমার তোমার রিক্সার বিল্ডিং তো নুম আরাম দাদা তুই কিন্তু কথা বেশি কস চুপ করে থাকবি এই তুমি দাঁত বন্ধ রাখো তো আমি ভিডিও করবো ঝামেলা আছে কিন্তু তোমার মধ্যে আমার চেহারা দেখা যাবো না আমি একটা ভিডিও করে নেই বুঝছো ভিডিওটা করে নেই কাজে লাগবো তো প্রথমে বাস থেকে নামছিল সেই ভিডিওটা করতে পারি নাই কিন্তু এখন দেখ তোর ভাবি নামবো হাই ভাবি নামবো দেখ পা থেকে শুরু করলাম হ্যাঁ বাসে নামছিল বাসেটা করতে পারি না নামতে পারতেছো না ভিডিওটা করতে দিলা না খারাপ মানে ঢাকা আসার পর থেকে মেজাজ খারাপ হয়ে গেছে মেজাজ ভালো নাই ভালো কথা শুনলে খারাপ লাগবে তারপরে কি কবি তুমি আমার খালার বাসায় যে আমরা তুই তুকারি করে কথা কব না ও আচ্ছা তাহলে কি করা লাগবে আপনাদের আপনি করে কমু ম্যাডাম করে কমু হ্যাঁ না আপনি করে কথা কওয়া লাগবে না শুধু তুমি করলে হইব আর এটা কার বাড়ি আমার খালার বাড়ি না আমার খালার বাড়ি যাইয়া যদি তুমি আমারে তুই তুকারি করে আমার উল্টা পাল্টা চিল্লা পাল্লা করো তখন আমার খালা আর খালু তোমার লগে রাগ করে তোমার বাড়ি থেকে বাইরে করে দিতে পারে তখন কি হইব ফুটুস বিয়ার ভিডিও বানাইতে পারবা না তখন গ্রামে যায় ফুডানিও দেখাইতে পারবা না শোনো ফুটুস বহু চিল্লা পাল্লা করছো খালি কথা কই না কেন জানো রিক্সাওয়ালা মাছ ছিল দীক্ষা রিক্সাওয়ালা গেছে যা খুশি তাই করবি আর যদি বেশি ফালাফালি করো না লাগে ডাইরেক্ট এখান থেকে ঘরে না যায় রান্না করে তার খুলতি দিয়ে একবার ছাকা দিয়ে দিবি চিনো আমার চিনো না তুই এত মস্করা করছো আমার লাগে না আমিও বুঝছি আমি একটু মস্করা করছি তোমার লাগে তুমি আমি তোমার কত ভালোবাসি না তুমিও তোমার অনেক ভালোবাসো না আমরা জামাই মিলে সব করবো অসুবিধা নাই জামাই মিল বউ মিলে করি কাজ হারি দিতি না হিলাস হ্যাঁ চলো ঘরে যাই চল ব্যাক নাও হ্যাঁ চলো 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 আসো আসো হেরি বাড়ি রে নাটক সিনেমার মতো হইবো না দেখতেও না খালাটা কার আরে খালা ভেনে খারাপ হয়েছেন কি লেগে এদিকে আসুন না আমি একটু সিঁড়ি দিয়ে উঠানামা করি করি উঠো বাবা উঠো উঠো দশ বারবার উঠানামা করলে অসুবিধা আছে আরে তোমার যতবার খুশি তুমি যতবার উঠানামা করো চাবাস কোনো অসুবিধা নেই আসো 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 এই ভালো কথা ইয়ে রাখো এটা ছবি তুলো তো কয়টা ছবি তুলো এই যে এই ছবি তুলো হ্যাঁ ক্যামেরা কে হ্যাঁ পারিছে ক্যামেরা এই হ্যাঁ ছবি তুলো
পিছনটা নিও, সিঁড়ি মিনি নিও, পাইছ? ভিডিও করতে, ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, ভিডিও ভিডিও চালু করো, চালু করো, চালু হয়েছে। এই আকাচ্চা, এই কুদ্দুচ্চা, দেখ এই যে সিঁড়ি, দেখ সিঁড়ি, সিঁড়ি সিঁড়ি দেখ বেটা, আমার খালার খালার শাশুড়ি বাড়া বাড়ি দেখছস? হ্যাঁ, কত বড় সিঁড়ি দেখ তোরা, এই দেখ আমার এ আমগুলো বেটা কুরছ তো বেটা, সালের মধ্যে চঙ্গা দিয়া, এটা দেখ ঘরের মধ্যে সিঁড়ি, এরকম ঘর পাইছস জীবনে? হ্যাঁ রে, চাঙ্গো চাঙ্গো, তোমার তো সরানোর কাম, তুমি এত সুন্দর একটা খালার শাশুড়ি, এত বড় একটা বাড়ি, এটা আমার আগে আনবা না? হ্যাঁ দেখছেন খালা, দেখছেন দুনিয়ার কাজ আছে না খালা, আমরা তো নিজের মানুষ, গরু ছাগল খাসি এগুলাই না আয়োজন করতে হবে না, লোক লাগবে না, লোকটাকে সেটা তো তুমি করবাই, কিন্তু আত্মীয় স্বজন আসলে বা লোকজন আসলে তখন তোমরা একটু কথাবার্তা কম বলো। কেন খেলা, আমরা কত কিলো অসুবিধা কি? আরে বুঝিস না, এটা হচ্ছে হাই সোসাইটি, এখানে বড় লোকদের চলাফেরা, তোরা দুইজন যেভাবে কথা বলতেছিস সেগুলো শুনলে তোরা হাসাহাসি করবে। হাসাহাসি করবো? থাপ ট্র্যাক কানে লতি গরম করলাম না, খালি দেখাই দেবেন কোনটা কোনটা হাসছে। না না খসরো, এটা করা যাবে না, আমাদের এই হাই সোসাইটিতে এসব চলে না। অসুবিধা নাই, যদি না চলে তাহলে এমন ভাবে ব্যবহার করুম মনে হবে যে আমরা ইটালি থেকে এসেছি, ইউরোপ থেকে এসেছি, অসুবিধা নাই তো। হ্যাঁ তোমরা ভিতরে গিয়ে হাত মুখ ধো। হাত মুখ ধো, খাওয়ার খাওয়ার আয়োজন করছেন না? খাওয়ার আয়োজন তো করছেন না? হাই খাওয়ার আইটেম তো অনেকগুলো করছে, আমগুলো লেগে সবগুলো ভিডিও করবো, বুঝছ? ভিডিও করে নিয়ে যাবো। আর ওই লেগে তাহলে কি উপরে রুম? না না উপরে না, এই যে এইদিকে। আচ্ছা আচ্ছা, বড় লোক মানুষ হলে তুমি আগে করবো না? রে এরকম একটা বাড়ি আছে, বুঝলাম না তুমি ওদেরকে ডাকতে গেলে কেন? আরে আমি কি ইচ্ছা করে ডাকছি নাকি? সব নক কি জানি, আমার ফোন নাম্বারটা ম্যানেজ করলো, তারপর প্রতিদিন ফোন দিতে দিতে অ্যাড্রেসটাও নিয়ে ফেললো আর আমাকে রাজি করায় ফেললো। আমাদের সোসাইটিকে কি ওরা যায় নাকি? আচ্ছা তুমি টেনশন করো না তো, ওরা চুপচাপই থাকবে, আসছে বিয়ের খাওয়া দাওয়া খেতে, খেয়েটে চলে যাবে। আর না হইলে কোনো কাজ শিখতো, শ্বশুর বাড়ি যায় কেমনে কি করবো না করবো, আর তোমার খালতো মেনে অবস্থা দেও, নাচতে নাচতে মনে করো যে ফাঁকা ভাঙ্গে লাইতেস। ভালোই নাচতেছে, চলো আমরা যাই, কত কই কি আর কথা কবে হেল লাগে, বাপ তুই বাপ। আরে স্বপ্না বাবু, কি খবর তোমার, কখন আসছো তোমরা? এই যে ভালো। কে শালিকা, খুব নাচন কুদন হইতেছে না? তা তোমার হপু জামাইও কি প্র্যাকটিসের মধ্যে আছে নাচ কুদন? হ্যাঁ। আরে কি বলেন, ও তো বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওর আবার টাইম কোথায়? সময় না পাইলে হইব, বিয়া বইলা কথা। হ্যাঁ শোনো স্বপ্নম, নাইস কিন্তু আমরাও দিমু, বুঝছো? তুমি আর আমি মিলে নাচুম, সবাই দেখবো, এটা কিন্তু বিয়ের অনুষ্ঠানে আলাদা একটা আকর্ষণ হইব কিন্তু। আরে এটা তো অনেক ভালো বুদ্ধি। হ্যাঁ এই বুদ্ধি তো আমার মাথায় কখনো আসে নাই। তোমার মাথায় কোন সময় কোন বুদ্ধি আইছে? হ্যাঁ আসে কোনটা? এই দিবা, তোর থেকে আমার একটা ভালো জামা দিবি। হ্যাঁ আমার জামা, আমার জামা মনে হয় না তো তোমার লাগবে। আরে দূর, তুমি আসো জামা কাপড় লিয়া, জামা কাপড় দরকার কি? তুমি নাচ বয় রইলে আসল কথা। আমি নাচু? হ্যাঁ আমি একা একা নাচু, তুমি নাচবা না? আমি আমি একা একা নাচতে পারবো না। আরে একা কই, নতুন জামাই আছে না, নতুন জামাই লোকে নাচবা মনে করে সব? আরে কি শরম করে, শরম করে আবার, শরমের কি আছে? নতুন জামা পরে নাচবা মনে করো যে আর কেউ না হোক, আমি তো তোমার নাচ দেখে মনে করো 500 টাকা তোমার বকশিস দিব। তোমার 500 টাকা আমি নিকুচি করি, এসব নাচ টাচ আমার দিয়ে হইব না। আরে কথা, তোমার তো মহা বিপদে আছি, আরে বিয়ের অনুষ্ঠানে না নাচ নেব? তুমি নাচবা মনে করো সবাই চায় থাকবো তোমার নাচের দিকে। তোমার মাথা খারাপ হয়েছে, যাও। খুব বেশি খারাপ কিছু করলাম নাকি? না দুলা ভাই ঠিক আছে। ওইছে কোনো কিছুই ঠিক নাই, এখন তুমি আমার আসল কথাটা কও, প্রেম টেম কিছু আছে আর? হ্যাঁ কেন দুলা ভাই? কেন আবার কি আছে,
তোমরা হাই সোসাইটির মায়া মানুষ, তো হুকের একটা তো হয় নাকি, অনেকগুলো রিলেশন থাকে না, এজন্য যে গেলাম আর কি। আছে প্রেম বলতে আমি সায়েমকেই ভালোবাসি। বাবা বললো বিজনেসম্যান হতে হবে, তাই সায়েম করলো। বাবা তো কপাল, কি কপাল, এটা কয় নাই যে চান্দের থেকে যে এক টুকরা পাথর নিয়ে আইতে। দেখ তুলা ভাই, আমার সাথে তো অনেক কথাই হলো, যান এখন আপুর কাছে যান, কথা বলেন। ভালো কথা কইছো, রেগে গেছে তোমার বোন, খালি কথা কথা রেগে যায়, হাসি দিলে। দুপুরে খানাটা বেশি হয়ে গেছে বুঝছো, এবার খাওয়া যাবো না, মনে করো বিয়ার খাওয়ানোর লেগা জায়গা রাখতে হইব। হ্যাঁ, এত খাইলে তো মনে করো ঝামেলা হয়ে যাবো। কে ঘোষমিয়া? হ্যালো, ঘুমাইছে কেমন? ঘুমাইছি বুঝছেন, খাওয়ার পরে তো এলাকায় ওরকম ঘুমাইতে পারি না, দুনিয়ার কাজ, মনে করেন কাজে নেমে যায় আবার ফেসবুকে ভিডিও বানাইতে হয়, মেলা কাম, এটা তো খায় ঘুম দিছে একটা সেরকম। খালু চা খাইবে না, ফুলকে চা লইয়াই। লই আসো, নিয়ে আস বাকি, আনো আনো। শোনো খুসরু, এই যে বিয়ের কয়দিন তুমি কিন্তু ওই লুঙ্গি পরে থাকবে না বুঝলে, ওই ট্রাউজার পরে থাকতে হবে। ঠিক আছে, পড়লাম না ট্রাউজার, না পরি, ওই ট্রাউজার তো আনি নাই, হাফ প্যান্ট আছে না, হাফ প্যান্ট বললাম, শর্ট প্যান্ট বললাম। কি বলছো তুমি, হাফ প্যান্ট বলে তোমাকে ভালো দেখাবে? আরে ভালো দেখাবে মানে কি কন খালু, অবশ্যই ভালো দেখাবো, আর শহরের মধ্যে তো পোলা পাইন বুইরা সবাই তো হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে, হাই সোসাইটির মানুষজন তারও বেশি পরে। হ্যাঁ, আমি কিন্তু ঢাকায় আসার পরে কিন্তু এই হাই সোসাইটির তরতরিকে সব কিন্তু শিখালাইছি, শিখালাইছি না খালু, সব তো শিখে ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, সেরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে না। কি বলছো তুমি, মানে কি? হ্যাঁ বাবা, যা বলছি তাই ঠিক, এখন হবে না। আর এদিকে তো আমাদের সব অ্যারেঞ্জমেন্টও শেষ। ওরা এতদিন কথাবার্তা বললো, একসাথে ঘুরলো, বিয়ে সব কিছু ঠিক হয়ে গেল, আর এখন সাইম বলছে যে বিয়ে পরে করবে। ঠিক আছে, কি আর করা, ওদের ডিসিশন, পরে হবে। হ্যালো, কি নিয়ে আলোচনা করতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে? আর বলো না, বিয়ের বাকি আছে আর 7 দিন, এখন বিয়ে ক্যান্সেল করতে হচ্ছে। ক্যান্সেল মানে এটা কোন ধরনের কথা, কেমনে বিয়ে ক্যান্সেল হয়? মানে বিয়েটা এখন হচ্ছে না, এ 2 বছর পরে হবে। হ্যালো খালা, কি কথা আশ্চর্য, তোমরা এমন করছো কেন? এমন করুন না মানে, তুমি কি জানো কত আশা করছিলে আমি গ্রাম থেকে আসি তোমার বিয়ে খান লেগা, 100 মানুষ বসে রয়েছে, আমি তোমার বিয়ের ভিডিও বানাবো, আমার বড় লোক আত্মীয়র বিয়া, এই ভিডিও আমি তারপরে দেখাবো, তাহলে আমি কি দেখাবো তাহলে? যে আর এখন কইতেছো তোমরা বিয়ে হইবো না, বিয়ে 2 বছর পরবে, মানে কি বিয়ে 7 দিনের মধ্যে হইতে হবে না, কিন্তু খবর আছে কয়ে দিলাম। খুসরু বাবু শোনো, দেখো এটা হাই সোসাইটি ঠিক আছে, এখানের বিষয়গুলি অন্যরকম, মানে দিবা আর সায়েম দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিল ওরা বিয়ে করবে, তাই আমরা ওদের বিয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখন সাইমের মনে হচ্ছে যে ওর ক্যারিয়ারের জন্য আরো সময় দরকার, ও বিয়েটা পরে করবে, তাহলে তো আমাদের ঝোরাঝুরির কিছু নেই, এখানে এত উত্তেজনার কি আছে? উত্তেজনার কিছু নাই মানে খালু, আপনি বুঝতেছেন আমি কত কাজ খেয়েছি, আমি কত বড় একটা পালার দায়কের পাট পাইছিলাম, আমি আমার পাটটা আক্কা ছেড়ে দিয়েছি, আক্কা আমার পাট করবো, এখন বিয়ে হইব না, বিয়ে ভেঙে গেছে, আমি যা কমু কি জাকাস, আমার আমার পাট ফেরত দিয়ে, এটা কি সম্ভব? দুলা ভাই, সায়েম যেহেতু চাচ্ছে না বিয়েটা এখন হবে না। হ্যাঁ, সায়েম যখন চাচ্ছে না এখন আমরা বিয়েটা দিবও না, আর শবনম তোরা না হয় আর কয়টা দিন থেকে তারপর বাড়িতে চলে যাস। অসম্ভব খালা, এটা কোনো কথা হইতে পারে নাকি, এটা কোনো কিছু হইলো আমরা গ্রাম থেকে আসছি, বিয়া খামো, মেজবানি হবো, এইগুলো ভিডিও করুন, ভিডিও করে বন্ধু বান্ধবদের দেখাবো, এইগুলো করেন না, মান সম্মান থাকবো না, আমার ইজ্জতের দিকে একটু খেয়াল করেন, আমার আমার মান সম্মানটা নষ্ট করেন না প্লিজ। খালা খালু, একটু বোঝার চেষ্টা করেন, আপনি বুঝে আমার কিন্তু মান ইজ্জত কিছু থাকবো না। আমি অত কিছু বুঝি না, এই বিয়া হইব, এই বিয়া হইতেই হইব। আরে বুঝতে পারছো না কেন, আমাদের সোসাইটি আর তোমাদের সোসাইটি এক না, দেয়ার ইজ ফার ফার ডিফারেন্স। তা বুঝলাম, আমাদের সোসাইটি এক না, কিন্তু বিয়া কেমনে না হয়, বিয়ে হইতে হবে খালু। দিবা তুমি পোলার ঠিকানা দাও, আমি যাই, প্রয়োজন বোধে পোলার বাপ পোলার পায়ে হাতে পায়ে ধরি, ধীরে আমি বিয়েটা করাই, আমি বিয়ে রাজি করাবো, বিয়ে হইবই। আগস্ট থাক না, বিয়ে এখন হবে না, পরে হবে, ব্যাস। আশ্চর্য বাপ তো আপনি।
কিন্তু আপনার জায়গায় আমগো গ্রামে যদি এরকম ঘটনা করতো তাহলে তো ওই মেয়ের বাপ তো স্টক করে মরে যেত। আপনি কেমনে হলো সেন্সে আছেন আমি তো বুঝলাম না। আরে আমাদের এই সোসাইটিতে এটা কোনো বিষয়ই না, ছেলে মেয়ে দুজনে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে পরে করবে, ব্যাস পরে করবে। আমি এটা মেনে নিতে পারবো না, আপনি কিছুই ক্যান্সেল করবেন না খালু, যার যেটা করছেন যারা যেভাবে দাওয়া দিচ্ছেন ওইভাবেই হবো, ওই তারিখ মতো বিয়ে হবো, কি কও? আরে ঠান্ডা হয় কেমনে আসছে যে বিষয়, এরকম একটা ম্যাটার ঠান্ডা হওয়া যায়? এই অবস্থা যদি পায়ে ধরি হাতে ধরি এই বিয়েটা ক্যান্সেল করেন না, ক্যান্সেল করলে আমি তো মান সম্মান যাবো আমার, আমি তো এলাকায় যাই মানুষের কিছু কইতে পারুম না, সবাই আমার নিয়ে হাসাহাসি করবো। থামো তো, করুক হাসাহাসি, কি হয়েছে? আমার নিজেরই তো পাগল পাগল লাগতেছে, আমি কেন যেতে ডাকতে গেলাম, কেন যেতে অ্যাড্রেস দিলাম? সাহেব ওই যে আগামী শুক্রবার রাতের যে বুকিংটা ছিল না, ওটা ক্যান্সেল করতে চাই, জিভে বিয়েটা হচ্ছে না। আর বলবে না, এই যুগের ছেলে মেয়ে তো ওদের মতি গতিরই ঠিক নেই, এখন বলছে দু বছর পর বিয়ে করবে, আগে স্ট্যাবলিশ হবে তারপর, তা আপনি বুকিংটা ক্যান্সেল করে দেন ভাই। জি জি, থ্যাংক ইউ। হ্যালো, আপনি বিয়ে ভাঙলেন কি লিগে? বিয়ে ভাঙলাম মানে? হ্যাঁ তাই তো, আপনি যে ফোন করে কারা জানি করতেছেন বিয়ে ক্যান্সেল, বিয়ে তো হইবো আমি কালকে রাইতে তো আপনি কইছি খালু, আমি বিয়ে হইবো আপনি টেনশন করেন না। আরে না না, বিয়ে হবে না, এখন যদি আমি বুকিংগুলি ক্যান্সেল না করি তাহলে তো আমার পরে অনেক জরিমানা গুনতে হবে। কোনো জরিমানা লাগবো না, সব আমি দেখতেছি, কইলাম তো দায়িত্ব আমি নিলাম। দত্তরে খুশ, যেটা বোঝো না সেটা নিয়ে অযথা তর্ক করো না তো। আর বিয়ে হচ্ছে না আমার মেয়ের, আমার চাইতে দেখে তোমার টেনশন বেশি। টেনশনে ঘুমাইতে পারি না কালকে রাতে, আপনি কোন টেনশন করতেছি কি লেগে? আপনি কোনো চিন্তা করেন না খালি, এই বিয়ে হবে টাইম মতো হবে, ডেট মতো বিয়ে হবে, দেখেন কলাম তো কি খালা কি সেই বিয়ে হইব না, খালা আমার টাকা পয়সা দিয়ে দিছে, চলো আই জানো যা শপিং টপিং করে কালকে আমরা বাড়ি চলে যাই। এই তোরে এখন একটা ফিডানোর কাম দিরা, কালকে সারাটা রাত তো আমি বুঝাইলাম তোরে, কইলাম যে এই বিয়ে হইব এই বিয়ে হইব, উনি এখন খালার কাছ থেকে টাকা লইছে, একবার খাবার বড় করে লই। আস্তে কথা কও, তুমি আমার খালার বাড়িতে বেড়াইতে এসো, ভালোভাবে ঠিক মতো ব্যবহার করবে আমার লাগে, বুঝছো না? আর আমার খালাই কইছে এ বিয়ে হইব না, তাহলে তুমিও তো মাত বাড়ি করতেছো কেন? খালাই কি খালাই কইলে হইব, এটা খালি খালা খালুর ম্যাটার না, এখন মান সম্মানের বিষয় না, আমার মানিজ্যতের বিষয়। দেখো এত ভাগতার আমি কইরা কোনো লাভ হইব না, চলো আমরা বাড়িতে চলে। তোরে থুইয়া যাবো আমি, তোরে লইয়া যাবো না, খবরদার কইলাম আমার লগে মাতুকগুরি করবি না কইলাম। তোমার ব্যবহার ঠিক করো, নালে কিন্তু দিবার লগে আলাপ করতে হইব, ওই পোলার ঠিকানা নিয়ে আমি ওই পোলার লগে দেখা করুম, পোলাই কি মনে করছে বিয়া করবো না মানে, পোলাই কি স্বপ্ন দেখছে যে বিয়া করলে তার বাপের দাঁত পরিয়া দেবো? কেরিয়ার, কেরিয়ারের কথা, কেরিয়ার আমি দেখতেছি, ওই পোলার কেরিয়ার কেমনে করা লাগে। ঠান্ডা হও না, বলছি তো বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, আল্লাহর দোহাই লাগে খালু, ওই ক্যান্সেল ক্যান্সেল আর কইরেন না। আমি কইলাম না, আমি এই বিয়া দিয়াই ছাড়ুম, যতক্ষণ পর্যন্ত না এই বিয়ে হয়েছে আমি ততক্ষণ ঠান্ডা মনে হবো আমার বাবা। আচ্ছা তুমি তো গরম হয় না তো, চলো আমরা দিবার কাছে। হ্যাঁ কোন নৌকার মাঝি, দুই নৌকাও পার রাখতেছ, খবর আছে কইলাম তোমারে, তুমি বুঝতেছো আমার অবস্থা বুঝতেছো? ওইদিকে আক্কা চায় রহিম সাইজার রূপবানের বিয়ে করতেছে, এটা চিন্তা করলেই তো আমার কেমনটা লাগতেছে, আমি কিছুই করতে পারতেছি, তুমি বুঝো আমার অবস্থা। তোমার অনেক কষ্ট হইব, বুঝি তো, চলো দিবা সাদে আছে আমরা সাদে চাই। চলো খালু, আপনি টেনশন নিয়েন না তো, গ্রামে এর চেয়ে কত ডিফিকাল্ট কেস আমি হ্যান্ডেল করছি আপনি জানেন? পোলা মায়া ভাইকে চলে গেছে, বাপ মা রাজি না, সেই বিয়ে করাইছি আমি, আর এখানে তো আপনারা রাজি, মাইয়ার পোলা আমি ব্যবস্থা করে দিয়েছি, আসো এগুলা। হ্যাঁ এগুলো টেনশন করেন না খালু, বাবা রে এইগুলা শুনো, এইগুলা তুমি আমার সাথে থাকবা, তুমি বলবে হবে, তুমি পাবে। আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন, বললাম তো এখন বিয়েটা হবে না, আর দু বছর পর বিয়ে হলে সমস্যাটা কি? আমিও একটু ফ্রি থাকলাম, বিয়েটা না হয় পরেই হলো। না হোক বিয়ে মানে, বিয়ার কথা কই এত আয়োজন আম করে গ্রাম থেকে আনলা, এখনকার না হোক বিয়া কোনো কথা হইলো না কিরা, আজকে খালি ঘটনাটা গ্রামে হইলো, কিন্তু পোলা মাইয়া দুইটারে বাইন্দে আমি বিয়া করাইতাম, কারো বাপের ক্ষমতা আসলি না বিয়া কি, কারো বাপ মতো মানে, সরি মুখ দিয়ে বেরিয়ে গেছে বুঝছো না, কইছি কইছি, যদি খালি ও রাজি থাকে তার বাপ পারবো নাকি ঠেকাইতে আমারে, আমি বিয়া দিয়ে সারুম না। হ্যাঁ আপনাকে তো বললাম দুলা ভাই, সায়েম চায় না এখন বিয়ে করতে, বদমাইশ পোলা বদমাইশ, গত তিন বছর ধরে এত কথাবার্তা প্রেম প্রীতি কত টই টই করে ঘোরা, এখন কা বিয়ে করবো না, এত সস্তা নাকি এত সহজ? হ্যাঁ বিয়া দো পোলা একটা, দুলা ভাই ও চায় নিজের পায়ে একটু শক্ত হয়ে দাঁড়াবে দেন বিয়েটা করবে, তো
এখন কার পায়ে খারাই রয়েছে? তার নিজের পায়ে খারাই নাই? এগুলা সব হলো দান্দাবাজি, বুঝছো? তুমিও ওই পোলার ঠিকানা দাও, আমি পাইন মাসের মতো ওরে তাই না হিসেবে নিয়ে আসি। আরে সমস্যা কি শালিকা, তুমি বুঝতেছো না, আমি তোমারে বুঝাই কই। দায়িত্ব আছে, আমি দুলাভাই না তোমার, আমার কথা হয়েছে গিয়া যে এখানে তোমার বাপ মারাজি, তো তোমরা কেন ডিস্টার্ব করতেছো? পোলারের দরকার আমি বুঝাইতেছি, আমি পোলারের মানায় বিয়েটা করব। মানার দরকার নাই, আমাদের ফিক্সড হয়ে গেছে, আমরা 2 বছর পর বিয়ে করছি। দেখলা দেখলা কই না, তোমাকে বংশের মধ্যে ঝামেলা আছে, তোমাকে বংশের মধ্যে ঝামেলা। যাও তোকে সামনে যাও, যাও সামনে, তোকে সামনে থেকে যাও। হলে হলে বিয়ে করে নাকি লিগে আমি দিয়েছি পাট এই খুশিতে। আরে গাদা, আমি যে কই আসি, কি জামাই আদর আমার, এটা তো কেমনে বুঝামো? আরে বেটা, এই বাড়িতে তোমার কোন মাসের আইটেমে বেটা আসি না বেটা, বুঝোস? বড় লোকের বিয়া, হাই সোসাইটির বিয়া, আমার খালতো বেনের মানে খালাতো কি খালতো শালি শালি খালতো শালির বিয়া বেটা। আরে জামাই আদর আমার হয়েছে, অত কথা কয়ে লাভ নাই, ভিডিও করছি, ভিডিও তোকে দেখা মনে, ক্যামেরা অবশ্য ভালো আসেনি না, ভিডিও ঠিকঠাক মতো করতে পারি নাই, সব কি দায়িত্বের মনে কেন কই তারি না, বুঝছো? এই ফোন রাখ ফোন রাখ, রাইট কত হয়েছে জানোস? এরা হাই সোসাইটির মানুষজন, একদম টাইম মতো খায়, আমিও খামো, বড় লোকের কারবার বুঝোস না, পরে গুমুনে আরো ঘটনা। রাখ রাখ ফোন রাখ ফোন রাখ, কপালটাই খারাপ। ওইদিকে যাত্রার পার্টটা মিস করলাম, আর এদিকে বিয়া ক্যান্সেল, কেমনটা লাগে কও? আরে তুমি তোমার পাসপোর্ট বাদ দাও, এই যে দাও ঠিকানা তোরা খুঁজতে। ওই ফোনার ঠিকানা? আরে সাবাস, এবার বুঝবো পোলায় আমি কি জিনিস, দেও না কেমনে যায় রাজি করাই। তোমার বই না একটা হাজির আছে বুঝলাম, আমি মানে গেরামে হইলে শর্ট করা যে 3 দিন অজ্ঞান করে রাখতাম ওকে। তুমি তাড়াতাড়ি পোলারকে দেখা করো, কিন্তু তোমার কি অফিসে ঢুকতে দিব? লুঙ্গি পাগল, আমি কি লুঙ্গি পরে যাবো? ওই ব্যাগের ভিতরে একটা কোট ঢুকাই নিস, তুমি খেয়াল করো নাই মনে হয়, কোট পরে একদম প্যান্ট ট্যান্ট পরে যাবো না, হ্যাঁ অফিসে ঢুকতে দিব না, বাপ বাপ করে ঢুকতে দিব। আচ্ছা তারপরে যদি পোলা রাজি না হয় তখন কি করবো? এ কুফা কথা ছাড়া কি ভালো কথা কইতে পারো না? তুমি আমার চিনো না, আমার সামনে না করবো, রাজি হবো না? ওই হেনে তো গাড়া মধুরা, ফাইজলামি কোন জায়গায় করবো? কার লোকে ফাইজলামি করবো? আমার লোকে ফাইজলামি করে পার পাইবো? হে এসব চিন্তা করো না, তুমি দেও না কেমন রাজি করাই, সব ঠিক করে দিছি আমি। হ্যাঁ করবো না, দেও না কেমন ঠিক করবো, চলো 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 খাইতে চলো। বড় লোক মানুষের আসলে এগুলো বোঝাই মুশকিল, কেমনে কি করে। ভাইয়া আপনি দিবার জন্য কি হন? খালতো বেনের জামাই, দুলাভাই আর কি। ওকে, সো আমার কাছে কি মনে করে? আরে কি মনে করার আছে, তুমি আমার ভাইয়েরা ভাই হইবা, তোমার একটা দেখা করুন না। হ্যাঁ দিবা বললো আপনি আমার সাথে দেখা করতে আসবেন আমাকে বিয়েতে রাজি করানোর জন্য। ওই সে কারবার, সব ফোনে ফোনে হয়ে গেছে, সব কয়ে দিছে, ওরো এত মিল মোহাম্মদ তুমি মন্ত্রী, এত মিল মোহাম্মদ থাকতে এই বিয়ে বলে হইব না। না না ভাইরা ভাই, এই বিয়ে তো তোমাকে করতেই হবে। আশ্চর্য, আপনাকে বলতে হবে নাকি? আর আমি তো একবার আপনাকে বললামই যে এই বিয়েটা আমি করব ঠিক 2 বছর পর, এখন না। 2 বছর পর যদি তোমার মন যদি ঘুরে যায়, মানে মন না যায় তখন? তাহলে আরো 2 বছর পর। হায় হায় কি কয়, তখন যদি দিবারে বিয়ে করতে মন না চায় তখন কি হবে? দিবাকেই যে ভালো লাগতে হবে এমন তো কোনো কথা না, তাই না? আমার কিছুদিন পর যদি দিবাকে বিয়ে করতে ইচ্ছে হয় আমি করব, না হলে অন্য কাউকে আমি করব। আর এর মধ্যে আমি যদি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে যাই তাহলে এটা নিয়ে আমি আর দিবা ডিসকাস করে আমাদের গার্ডিয়ানদের আমরা জানিয়ে দেব। বা বা ভাইরা ভাই, তোমার কথা শুই না তালি না দিয়ে পারলাম না, কি চমৎকার কইলা, তোমাকে হাই সোসাইটির চিন্তা ভাবনাই অন্যরকম। তুমি আমার বাপের পাল্লাই বললে, গরু বাঁধা রসিয়া ছিল না দিতে উত্তম মতন ফিটে তাহলে বুঝতা। হ্যাঁ এইসব আবল তাবল কি বলছেন আপনি? দেখুন ভাইয়া, উইথ ডিউ টু রেসপেক্ট ইউ, আমি আপনাকে আবারও বলছি এই বিয়েটা আমি এখন করতে পারবো না, সো প্লিজ ইউ মে গো, আপনি আসতে পারেন। মানে আমি কাদের সাথে সম্পর্ক করতে যাচ্ছিলাম? মানে সিরিয়াসলি দিবাদের এরকম লো ক্লাস রিলেটিভ?
আমার 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 ভাব তো খারাপ লাগছে, ছি ছি ছি। আর আমি আমি ভালো করেছি আমি বিয়েতে রাজি না হয়ে। শুনুন ভাইয়া, আপনার খালু শ্বশুরকে আপনি বলে দিবেন এই বিয়ে আর জীবনেও সম্ভব না, ওকে? জীবনে কখনো এটা সম্ভব না। যাদের আপনাদের মতো আত্মীয় আছে তাদের সাথে এরকম একটা ফ্যামিলির সাথে আমাদের মতো ফ্যামিলির কখনোই সম্পর্ক হতে পারে না। বুঝে গেছি, তোমার গাড়ের রোগ দুটা তেরা আছে এটা আমি বুঝে গেছি, ক্লিয়ার এখন আমি পরিষ্কার। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি সিকিউরিটি ডাক দিব? যাইতেছি, তবে তুমি শিওর থাকো তুমি এই বিয়ে করতেছো বাইরা ভাই, মনে থাকে জানো? হ্যাঁ তুমি বিয়ে করতেছো, হ্যাঁ বিয়ে তোমার করতে। হ্যালো দিবা, সিরিয়াসলি তোমার তোমার রিলেটিভ এত চিপ মেন্টালিটি, উনি তো সম্পূর্ণ উগ্র, উনি উনি এতটা থার্ড ক্লাস মেন্টালিটি, উনি কি বিহেভিয়ার করেছে আমার সাথে তুমি জানো? তুমি যদি দেখতে তাহলে তুমি বুঝতে পারতে, এরকম একটা উগ্র একটা মানুষকে তুমি অফিসে কেউ পাঠায় এভাবে? আমাকে তো তুমি ইনফর্ম করবে নাকি? এটা তো অফিস, অন্য কিছু তো না। রাখেন আপনার বাবা, এরকম একজন মানুষ আপনাদের পরিবার আছে জানলে তো আমি আপনাদের সাথে কথাই বলতাম না। আমি বড় না, ওর বয়সে বড় তো, একটু মায়ের ছোট ভাই খাইতেই পারে, এতে কোনো পেস্টিজের সমস্যা নেই, লজ্জা পেয়েছো ভাই, এর কোনো অসুবিধা নেই। এই খসরু তুমি এত ভয়ঙ্কর। আরে আমি বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখছেন কি নমুনা কই আপনারে, গ্রামে বন্ধু বান্ধব পিকনিক করবো বুঝছিস ভাই, এখন আমার দায়িত্ব পড়ছিল গরু তোলার দায়িত্ব, আর একলা মানুষ আমি গরু তুলি কি করবো, তুলে ফেলেছি গরু, রাখি নাই তো। মানে আপনাদের পরিবারে গরু চোর সদস্য আছে? এবারে কথার মাঝখান দিয়ে ঢুকিয়ে নিলে, কথা শেষ করছি আমি, ওই গরু খাই নাই রে ভাই, গরু ফেরত দিছি, মালিককে ফেরত দিয়ে দিছি, ঠিক তোমারও যেরকম ফেরত দিব। হ্যাঁ মাইরে আনছি, এখন যদি বিয়ে রাজি হও ভালো, না হইলে কিন্তু আবারও চলবে মাইর ধর। হ্যাঁ অসম্ভব, হ্যাঁ অসম্ভব, এই তো মায়ের খানে কাম করতে হচ্ছে, এখনই মনে আমার মায়ের খাওয়া লাগবে মনে হয়, আবার মায়ের দেবেন কিন্তু একদম। এই খুচরো এগুলি কি শুরু হয়েছে? আরে সায়েম যখন বিয়ে করতে যায় তখন বিয়ে হবে, এটা নিয়ে এত জোরাজোরির কি আছে? বাবা সায়েম তুমি কিছু মনে করো না প্লিজ, আই এম রিয়েলি সরি। কিছু মনে করবো না মানে? আরে আপনি তো হচ্ছেন এই সকল কিছু নাটের গুরু, সো অভিনয়টা বাদ দেন। বাবার ফোন দিব কইবো যে আগের ডেটে বিয়ে হইব, বিয়া এই ডেটে হইব, বিয়ার পিছনে হবে না কি আর দুই বছর বাবা। এরই ফোন ঘুরতে মায়েরা ফোন দেখে দিচ্ছে আমার কাছে, ফোন তার কাছে থাকলে আবার অন্য ঘটনা ঘটাইতো, বাবারে ফোন দাও যে কবে যেই ডেটে বিয়ে ছিল এই ডেটে বিয়ে করতেছে, আমি কোনো দুই বছর টু বছর পিছানো যাবো না, দাও এখন ফোন দাও। হ্যালো আব্বু, আব্বু আমি যে ওই যে বিয়েটা ক্যান্সেল করেছিলাম না দুই বছর পরে করবো বলে, আব্বু আমি বিয়েটা এখনই করতে চাই আব্বু। হ্যাঁ আব্বু আগের ডেটে করবো, তুমি সব কিছু আবার কনফার্ম করো আব্বু। হ্যাঁ আব্বু, হ্যাঁ তুমি আবার ওনাদের সাথে কথা বলো আব্বু। হ্যাঁ ওকে ওকে আব্বু রাখছি তাহলে, তুমি তাহলে সব কিছু ঠিক করো। মোটামুটি ওই ডেটে হইতেছে, কোনো টেনশন নাই, যাদের যাদের দাওয়াত আছে তাদের দাওয়াত স্টিল ভাই আছে, তুমি যাও তো ওই আমার শালীর লোক কথাবার্তা কো, এগুলো বিয়ের আগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা দরকার, যাও। হ্যালো আপনার জানা সুবিধা নেই, যাও সাথে যাও, এগুলো কথা কো, যাও এগুলো বাবা রে ডাক টাক দেখলে ওপরে উপরে দিকে, আরে ছেলেটা উঠে যাও সাথে আসুন, যাও 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 যাও, বিয়ে সাথে রেখে নিজের বন্ধুদের কথাবার্তা কয়ে মিছল করে নাও, হ্যালো সব ঠিক করে ফেলেছে, হ্যালো করতে যায় খালা এগুলা। হ্যাঁ মানে বুঝছ, হ্যাঁ আবার বুঝো তুমি, এক
হ্যাঁ খুব ভালো করছো। উনি কি করছে জানো? উনি আসার সময় আমার পেটে চাকু ধরে নিয়ে আসছে, আর এরকম একটা উগ্র থার্ড ক্লাস চিপ মেন্টালিটির মানুষ তোমার আত্মীয় হয় কিভাবে? আমি কি জানি, আম্মু তো বিয়ের জন্য দাওয়াত দিয়েছিল। আচ্ছা আমি তোমাকে 2 বছর পর বিয়ে করতে চেয়ে কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম? তাহলে এরকম একটা উগ্র মানুষকে দিয়ে আমাকে কেন এইভাবে কেন আমাকে মার খাওয়ালা? সরি। আর রাখো তোমার সরি, আমি সারা জীবন এতটা মার খিনি জানো? আমার মনে হয়েছে আমি একটা চোর, আর কোথাও আমি জুতা চুরি করতে গিয়ে ধরা গেছে, সবাই মিলে আমাকে এইভাবে মারছে আমাকে। দেখো দিবা, আমি তোমাকে বিয়ে করব এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর তোমার বাবা তোমার বিয়েটা নিয়ে যে কতটা নিচে নামতে পারে এটা আমার বোধগম্য হয়ে গেছে। সো নো টেনশন। আর ফ্রেশ আর খাওয়া, তোমার এই উগ্র পাগলাটে দুলাবে আমাকে যেই মারা মারছে, আমার তো মনে হয় না আমাকে আর 3-4 দিন আর কিছু না খেলেও চলবে। বুঝছেন খালু, কোনো টেনশন নিয়েন না, পোলাটা ভালো, তার চেহারা শুরুতেই কয় সখী কয়, কিন্তু কি করবেন কন, কপাল খারাপ, কপালে মাইরা ছিল, মাইর দিছি। কিন্তু তুমি ওইভাবে না মানলেও পারতা। কথা কম কও, গ্রামে বাড়িতে যখন তুমি উল্টাপাল্টা করো কথা শোনো না, তখন তো দুই সাইডে দেন লাগে, তারপরে তো লাইনে আসো না। আচ্ছা খুচরো ঠিক আছে, তোমার কথা বুঝেছি, কিন্তু যাদেরকে ক্যান্সেল করে দিয়েছি তাদেরকে কি বলবো? আরে খালু কি কইবেন আবার, কইবেন যে ওই যান্ত্রিক গোলযোগের কারণে বিয়া পিছাইছিল 2 বছর, এখন আবার যান্ত্রিক গোলযোগ ঠিক হয়ে গেছে, বিয়ে রাইট টাইমে হইব, এটা কইবেন। কিন্তু সাইমের বাবা যদি জানে যে সাইমকে মারা হয়েছে তখন? আরে কেমনে জানবে, হইলো হইলো, আমি কিন্তু মায়ের আগে পোলারের শপথ দিছিলাম যে ভাই মায়ের কথা কারো কইস না। আর আপনার কি মনে হয় পোলা বুদ্ধিমান না? পোলা মাথায় বুদ্ধি আছে, আপনারা তারা হাই সোসাইটির মানুষজন, তারা কি মায়ের খেলে কারো কন? মনে করেন যে পোলায় মায়ের খেবের কপালে আসলে, এটা তো আসলে তার কপালে লেহা আসলে, এগুলো নিয়ে তো কথা নেই। এ কামাইল্লা জামাইল্লা কাচ্চা, এ দেখ 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 দেখ, আমি কই দেখ, ভালো করে দেখ, আমার হাই সোসাইটির রিলেটিভের সাদে বেটা, ঢাকা শহরের সাদে, দেখছস 2 দিন পরে আমার রিলেটিভের বিয়া, আয় রে মানুষজন আইব রে, কি কি মানুষ যে আইব, কি খানা দানা যে হইব, আয় তোরা পারলে চলে আয় চলে আয়, আমি টাকা দিব নে, আয় পারবি না তো জানি বিয়াতে আইতে, কেমনি পারবি, সম্ভব? আজ আমি ভিডিও করে বলা মনে খাইলে বুঝদি বেটা, তোরা তো খাইতেও পারবি না, জোর লাগায় ফেলাবি গায়ের মধ্যে, এরকম সোসাইটির দিস মনে বিয়া খাইছস, ভিডিও কর ফিল লো বেটা। ঠিক রাখবা কয়ে দিলাম। আর ধুর শিস, কি কথা কস এগুলা, আমার চরিত্র কেমন জানাস, আমি মতো একটা সৎ মানুষ, হ্যাঁ আস, তোর আসল কথা তো কইতে আসিস না, কি লেগে ছাদে আইছস, কি কথা এটা ক, তোর আসল কথাটা ক। তুমি তো আমারে কইছিলা দিবার বিয়ার আগে তুমি আমারে শপিং এ লয়ে যাবা। আচ্ছা এই হইলো খবর, হ্যাঁ আসল কথা এতক্ষণ পরে বলছিস, শপিং এ আমি কি লেগে টাকা নিবা, তুমি শপিং করবা খালার কাছে টাকা চাও, খালার কাছ থেকে টাকা নাও, কেন খালার কাছ থেকে টাকা নিমু কেন? আরে বাবা রে, খালার কাছে টাকা চাইবে না মানে, যে বিয়ে 2 বছর পরে হওয়ার কথা সেটা 2 বছর আগে নিছি, খালা তো খুশি হয়ে তোমার 10,000 টাকা বকশিস দিব, শপিং করবা যাও, খালার কাছে যাও। দেখলাম না আবার কি, ঘরের মধ্যে আছে, রুমে আছে, যাও খুঁজো, আর আমি তো ছাদে আছি, ছাদে এলে কমনে 5,000 টাকা দিতাম করে, যাও যাও খুঁজো খুঁজো খুঁজো, হ্যাঁ যাও। আর ভিডিও করেও শান্তি নাই, ভিডিওটা পাঠাই কত দিচ্ছে, আটকা চেরে পাঠাই।
খুঁজছি দিবারে তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না কোনো কথা নাকি? আছে মনে হয় ওয়াশরুম টাশরুম বাথরুমটা তুমি আছে, ভালো করে খুঁজো। দিবা পলায় গেছে গা। পলায় গেছে মানে কি কথা লাগেছে? কই গেছে পলায়? কি লেগে যাবো? তুই জানো তোর কাজিনীরা তোর খালতো বইনটা ডিস কমে যে কোনো সময় একাম করতে পারে, দেখে রাখবি না। আমি শব্দ চাও না আমার না। তুমি যেটা ভাবতেছো ভাই বিষয়টা ওইটা না। হ্যাঁ আমি তোমার ঘটনাটা খুলে বলি। ঘটনা আর কত ঘটনা ঘটাবেন বলেন? আপনি সকালে আমার অফিস থেকে আমাকে যা ইচ্ছে তাই শোনালেন, এরপর আমি বের হওয়ার পর আমাকে কিডন্যাপ করলেন, আমাকে ধরে মারলেন, আমাকে দিয়ে আমার বাবাকে ফোন করে বিয়েটা আবার ঠিক করালেন, এখনো ঘটনা ঘটনা করতেছেন মিয়া। আসলে বাবা সাহেব দেখেন, আপনি একটা কথা বলবেন না প্লিজ। আমি আগে থেকে সব কিছু বুঝতে পেরেই এই বিয়েটা পিছিয়ে দিতে চেয়েছিলাম। আমার আগে থেকে সন্দেহ ছিল রবিন আর দিবার মধ্যে কিছু একটা চলছে। কি কি কিছুটা কি মানে কি চলতেছে এটা একটু ক্লিয়ার করলে হয় কি আমি দিবার সাথে কথা বলতে পারি, দিবার ধরতে পারি কি কি? আর রাখেন মিয়া, কি চলতেছে আপনি বলছেন না, ভাব দেখান। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি খসরু। আমি তো কল্পনাও করিনি যে দিবা এই কাজ করবে। বিয়েটা ক্যান্সেল হয়েছিল ও তো, কিন্তু তুমি পাগলামি করে জোরাজুরি করে আবার বিয়ের ব্যবস্থা করলে, আর এখন আমার দিবাই পালিয়ে গেছে। তোমাদের মন বোঝানা সত্যি মুশকিল। আরে মুশকিল না, ভীষণ মুশকিল। আপনি আবার হাসতেছেন, এরকম ঘটনা খালি হাসতেছেন? আপনাদের সর্বে তো আপনার স্টক করা দরকার, হার্ট অ্যাটাক করা দরকার আসলে। কেন হাসব না কেন? দীপা ছেলেটাকে পছন্দ করেনি, বিয়ে করতে চাইনি, করেনি, এখানে মানে উত্তেজিত হওয়ার তো কিছু নেই। না আঙ্কেল, কোনো দোষ নেই, দোষ তো শুধু আমার হয়েছিল, সেই জন্য আমরা দুঃখিত। আসি। উফ বাপ রে বাপ। আর আপনাকে একটা কথা বলছি, আপনি ভুলেও কখনো আমার সামনে পড়বেন না, কারণ আপনার প্রতি আমার অনেক রাগ জমা রইল। আরে ভাই আমারও জমা আছে, তবে ভালোবাসা মানুষ ভালো ভাই, অসুবিধা নেই। যাও দেখা হবে। হ্যাঁ দোয়া করে দিলাম তোমার, ভালো থাকো। আশা করি আর এরকম দেখা হবে না, এরকম হবে না। ঠিক আছে ভালো থেকো ভাই, তুমি খুব ভালো মানুষ, ভালো থেকো, ভালো থেকো ভাই, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ পছন্দ ছিল না, এই জন্য ও চায় না সাইম ওকে বিয়ে করুক। আর এই জন্যই তো সাইম কে ম্যানেজ করে বিয়েটা ক্যান্সেল করতে চেয়েছিল। আর আমি মাঝখানে খামা খা বেচারারে কি মাইকটা দিলাম। তাহলে আমি যাই, সব কিছু ক্যান্সেল করে আসি, বিরক্তিকর কাজ। চিন্তা করছো এটা কোনো কথা? হ্যাঁ মাইয়া চলে গেছে, বাপের কোনো টেনশনই নাই। এই ঘটনা যদি আমাকে গ্রাম হইতো, বাপ তিনবার অজ্ঞান হইতো, পানিতে লাগতো মাথার মধ্যে। তোমার খালো করে দেখো। বুঝো না, হাই সোসাইটি তো, এখানে এমনই হয়। বিয়েটা হইলো না, কপালে না থাকলে বিয়ে হইব কই থেকে? কপালে নাই, কপাল খারাপ, কপালে নাই কি আর করার। চলো যাই গা আমরা। মন আমার এমনি খারাপ হয়, কও কত ইচ্ছা আছে, কত প্ল্যানিং আছে, ভিডিও করুম, ভিডিও করে গ্রাম যাই পোলা বন্ধু দেখামু, দেখ বিয়া খাই আইসি, কেমন বাড়ি বিয়া, কেমন বিয়া, কিচ্ছু হইলো না। বেশি আশা করছিল যে এই জন্য আদ জান মামা জান গ্রামে গিয়ে কি কমু জানো? কমু যে মোবাইল নষ্ট হয়ে গেছে, লেগে ভিডিও টিডিও করতে পারি না। পালাবলির বংশ না রে দেখি। হ্যাঁ নিজেও পালাবে, বিয়ে করছে, খালতো বিনে পালাইছে। আমি পালাইছি, কাল লগে পালাইছি। হ্যাঁ কাল লগে পালাইছো,
তুমি না জোর করছিলে এর লগে পালাইছি আমার টাকা বর্ষের লগে পালাই ঠিকই আছে আমার লগে পালাও যা লগে পালাও পালাইছো জানতাম এটা না তুমি খোটা দিবা আমি জানতাম এটা কথা কয় একদম কম কিন্তু না টাকা তে নেয়া শুনি দুবার আবার কিন্তু মা মারাবে দেব কিন্তু আর আশা ভরসা নিয়েছিলাম সব শেষ কথা কইলেই মারা আমি বইয়া থাকুম চুপ করে না